și pe Piotr, frate. I-au și mai asistut ținuțile, ci doar mortul de ferare, ce proca și pune, covid dacă vă le duci ce o bondă pe rog, ci doar ce o bondă pe rog, ce o jocul mello, ci doar ce o pitivite, mati de pun, dar ea ce, e un și ce rog, amărătănia, mahavișia întâlnit cu ei, dar și acum de adi cintate, și ce rog, e jocul omor covid. Dar শুরু একটা বড় বাণী হলো যে বর মানে সে বর পায় গোজনে বর দিলে নফল এই অনুভূতি নিয়ে তিনি লেখার পর তার কাব্যগ্রন্থ হতে একটা শাল করেন বর্ষান সেটা হলো 11,084 সন ওই সময়কার বাংলা সাহিত্যেও এরকম কতগুলো রহস্যকর তারিখ বা সন্দেহ থাকে শিবচরণের মামা পরমনে বাংলা জানতেন বলে এটিকে বাংলা সম পড়লে সম্রাট 1777 সাল পর খ্রিস্টপূর্বে দ্বারা তবে আলোচনাতেই বলেনি যে চাকমা রাজা দেবশিষ্টায় এটা 11,084 সন হতে পারে বলে মনে করেন তা তার বিবেচনায় আসতে পারে মগিসম ধরে এসে বললে একটু সামান্য এদিক ওদিক হেরফের হোক শিবচরণের পরে চাকমা সাহিত্যে যারা এলেন তারা অনেকটা মেরিডা যেমন শেক্সপিয়রের চরিত্র সুদূর বনারীতির সৌন্দর্যের নায়িকার প্রতীক হিসেবে বঙ্কিমচন্দ্র যেরকম কপালকুণ্ডলাকে সৃষ্টি করেছেন তেমনি সুন্দরীদের নায়িকাদের নিয়ে যে সৌন্দর্য সৃষ্টি হয়েছিল যেমন আমরা চান্দনীর বারো মাসে দেখতে পাই আমাদের আজকে সম্মানিত যিনি ব্যক্তি ঢাকা প্রফেসর সাহেব এসছেন এখান থেকে তার চান্দনীর উপর যেটা গ্রন্থ প্রকাশিত হয়েছে এই জাতীয় একটি সুন্দর সুন্দরীদেরকে নিয়ে যে লেখাগুলো তান্যবি বারো মাস মেয়াবি বারো মাস ক্ষীরবিবি বারো মাস এগুলো এসেছে আমি তাঞ্জাবি বারো মাসের কথাতে একটু যাই থাঞ্জাবি রাঞ্জা যাই সুবৃদালি থানের লই ফুরন পদা ইদত্তলি গুজরি গুজরি হানে আরে না দিন থাঞ্জাবি তুললে থানুন ফাজে দিলে হার লাগে থাঞ্জাবি বেন বুনে বেনোত্তলে বদলা থাঞ্জাবিরে দূরে নিলে খেরেত কাবা মন্তলা এই যে সুন্দরীদের নিয়ে কবিতা রচনা বারো মাসের স্টাইলে এরা নায়িকা এরা সুন্দরী তাঞ্জাবির মধ্যেও সেই সৌন্দর্যগুলো ছিল অজ্ঞাত কবিটি রচনা করেছিলেন এবং তার কৃতিত্ব তার গঠন কাঠামোগুলো আমরা সুন্দরভাবে কবিতাগুলোতে বারো মাসীগুলোকে দেখতে পাই এর মধ্যে মেয়াবি বারো মাস সুন্দর জিনিস এটি আমি কক্সবাজার সমুদ্রকূলে চাকমাদের এখানে শুনেছিলাম গানের ভাষায় এবং জার্মান পণ্ডিত হেঞ্চ বেচার যখন এসেছিলেন তিনি ইংল্যান্ডকে জার্মানির মিউজিয়ামেও একটি থুর সমর্থ রিপোর্ট তুলে আনছিলেন 1770 সালে তাতে চাকমা লেখা তিন মেয়াবি বারো মাসের অংশগুলো ছিল সোনাদি তলাতলা রুবাদি মাবি এটা চাকমা বর্ণিত চিত্রসহ ছিল সুন্দরীদের নিয়ে এই যে কবিতা লেখার অনেক যুগ অনেকগুলো বারো মাসে আমাদের আছে সুন্দরী থেকে একটা কর্মচাঞ্চল্যের দিক সৃষ্টি করার চিন্তাভাবনাতে যে কবি আসলেন তিনি হলেন এই বরকলের দিকে আলামবাগ দুয়ারবাসী ফিরিনি চা তার ভালো নামটা প্রবোধচন্দ্র চাকমা সাধারণ মানুষকে তিনি টানতে পেরেছিলেন টানতে পেরেছিলেন তিনি কবিতার যে পয়াছন্দে সৃষ্টি করেছিলেন আলসি কবিতাটা এটা এটাই প্রথম চাকমা কবিতা বই যেটা বাংলা পরে প্রকাশিত হয়েছিল একের সাথে বাংলা চাকমা ভাষাগুলো ছিল আমি তার একটু চাকমা আলসি মিলার কথা অংশটা পড়ি আলসি মিলা গুমতুন বেল উদিলে উঠে মধুর সালা মধুর সালা যে নবাবতে নথাঙতে মুদি
আর সিমিলাই প্রতিদিনের দিন জাগে ঘুম ফানিনে ইয়া রোদে ধূপ হয় আলসিমিলার ঘুম আলসিমিলার খাল হবার আর দেখতে লাগে হিম বিজরে দি অল্পদন বারে দি মলিন আলসিমিলার সিলুম হব আরো হবার হালা আলসি করি নদন রই ফানিনে হিবালা বুনা হাতা লুদ্দার নেই আলসিমিলার চুন ইত্যু করে দেলে সিনে আলসিমিলার ফোন কবির যে রসের দিক আলস্যকে নিন্দা করার ছলেই একটু আদিরাসের স্পর্শ কবিতায় আছে এটা তরকারিকে স্বাদ করার জন্য যা রসুন পেঁয়াজের মানে মশলার ব্যবহারের মতো কৌশলটা তিনি এই জাতীয় নায়িকাতে প্রয়োগ করেছিলেন সমাজকে দেখতে চেয়েছিলেন কর্মঠ সুন্দর সুশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজ এটা কামনা করে 1926 সালে তার এই আলসিমিলার কবিতাটি প্রকাশিত হয়েছিল ছাপার অক্ষরে তারপর আজ থেকে 70 বছর আগে 70 বছর আগে শুরু হলো এক নতুন মানে গ্রহের আগন্তুকের মতো আবির্ভূত হয়েছিলেন রানী বিনীতা রায় বলবো এটা একটা স্পুটনিক যুগ বিনীতা রায় অত্যন্ত বড় মাপের একটা কাজ করেছিলেন সেটা হলো তিনি গৈরিক যুগের একটা সূত্রপাত করলেন 1936 সাল তার থেকে আমরা 70 বছর পরে আজকে দাঁড়িয়ে আছি একটা নতুন যুগের শুরু হলো বিনীতা রায় একটা নেতৃত্ব দিতে গেলেন গোটা পার্বত্য চট্টগ্রামে ইংরেজি বাংলা বা উপজাতীয় ভাষাগুলোতে ভাষা সমৃদ্ধ বিকাশের জন্য আমি তাকে এ কারণে প্রশংসা করব বিনীতা রায়ের পিতা সরল সেন পিতামহ কেশবচন্দ্র সেন ভারতের তৎকালীন সময়ের সর্বস্ব বাগ্মী ছিলেন এবং সাম্প্রতিককালে অং সান সু চি যে বইতে দেখেছেন মমতা রায় সর্দার ফ্রিডম ফ্রম ফিয়ার আমি সেখানেও দেখলাম তিনি কেশবচন্দ্র সেনের নামটা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র মালের সাথে কথা তার বই বই বিনীতা রায়ের এই গৈরিক পত্রিকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কবিতা প্রকাশের আমি পেয়েছি তার মধ্যে 1941 সালে চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের একটি চাকমা কবিতা ও গান গড়াদুয়ার এনে দেখা শিবকন্যা মরে রানী বিনীতা রায় এটির বাংলা অনুবাদ করেছিলেন রানী যথার্থভাবে অনুভব করেছিলেন যে একদিন এটি একটি ঐতিহাসিক কবিতা হিসেবে পার্বতী চট্টগ্রামের সাহিত্যে স্থান পাবে গড়দুয়ার এনে দাগের শিবা অন্না মরে মন সিনং নাঙ্গ বানং খুদু দেখং থায় ডাক শুনিনি ফুরি ফেললুম যে দোকানে মর হাম ফরানে হতে পারে সিনি ফুজর গতম না ফুজর করি সিন পরিচয় কাল্লু যদি ওই আউজ করি বিজরে বুঝি দুজনে হতা কই হতা কইনে মনত পলে খেবাচ্ছে হোম থারে জনমতি মিলিমিশি খেবং আমি সমারে বিনীতা রায় 1941 সালে এই কবিতাটির গুরুত্ব অনুভব করে রানী ইংরেজিতে তখন সাহিত্য চর্চা করতেন বাংলাতেও লেখতেন তখন নিজে এটা ট্রান্সলেট করলেন কুঠির দুয়ারে এসে ডাকে শিখে গো মরে সে মুখ চিনি না নাম জানি না কোথায় দেখেন তারে সুন্দর বাংলায় সাবলীল শেষ কথাগুলো হলো এই কথা কয়ে মন মজিলে থাকতে বলবো তারে আমার সাথে জন্মের মতো আমারও কুঠির দ্বারে একটা চমৎকার ট্রান্সলেশন চাকমা রাজ পরিবার থেকে এবং চুনিলাল দেওয়ান একটি নতুন ধারাতে নিয়ে আসলেন চাকমা কবিতাকে এ সময়ে 47 দিকে আরেকটি কবিতা খাগড়াছড়ি জেলার দিগিন এলাবাসী মুকুন্দ লাল তালুকদারের কবিতা প্রকাশিত হয়েছিল গৈরিকায় পুরাণ কদাই জোর তুলে মনার ফেজান গড়ে ফরানে হতে সেদিককে ঘুরি রাগে দুম জনম বরে
সিগন হালো সিসব খেলা সিসব সঙ্গীবে জীবন সাগর দুই জীবন কোন কিছু নেই মুড়ো উড়ে মনগর বাজি করলো দুগিন বুঝার এজেন্সিয়া গাই গাই রইয়ত বই দানু নদী লুঙিয়ে তো অন্তদে খাওয়া করে সিদ্ধে যদি মমা ভাবে ফেলি জীবন মরে মনোঘরে থাকার যে আনন্দ পাহাড়ের চূড়ায় যে বাতাসের প্রাচুর্য শৈশব কৈশোরের যে আনন্দ কোন দিন এই দিনগুলোর কথা মুকুন্দলাল তালুকদারের এই কবিতায় প্রকাশিত হয়েছে। কবিতাটির বঙ্গানুবাদ কালচারাল ইনস্টিটিউটের গ্রন্থে দেওয়া আছে এবং বিংশ শতাব্দীর নির্বাচিত কবিতায় আর রাঞ্জিয়া ফুল কবিতাটিও গ্রন্থ থেকেও এটির অনুবাদ হয়েছে। এরপর আসে সলিল রায়ের কথা। রাজ পরিবারের মধ্যে সলিল রায় অত্যন্ত জনপ্রিয় কবি ছিলেন পার্বত্য চট্টগ্রামে। বিনিতা রায়ের ছোট বোন সাধনা বসু তখন সমস্ত বাংলায় নৃত্যে অত্যন্ত উচ্ছ্বসী করেছিলেন। ত্রিপুরা রাজ পরিবারের সতীন্দ্রের বর্মনের তিনি ছাত্রী ছিলেন। সলিল রায় সাধনা বসুর সাথে রোমল ফেম অভিনয় করেছিলেন রাঙামাটিতে। আমি তার সলিল রায়ের চাকমা কবিতাটি পড়ব একটু কয়েকটা অংশ। দূরত নদে ছড়ি এই জীবন ছিয়ম তরে নপান তোদ সাং তরেই ভাবে জনম বলি দুগর গীত গান ছেড়েই নপাই কই নফারং আরে মেটে বুঝি ফারং সনাঞ্জরি খানং পদ খানি হানি খান এই জীবন নফেন তরে তোদ তরে সাং সেন্য মিলিয়া সানুদের সে আগাজ বাড়ি দৌল আদাম পারুই চশমারে পদত দেগা ও বুকবরা তোর ফুলসরা মিলিয়া দি গালবরা একসরা লই চিনে দিলে পরাণ বাড়া পৌল দিবে তারা সেই মিলন সাক্ষী নেরু সুন্দর উপজাতি অলঙ্কারের সুসজ্জিতা এই পাহাড়ি রমণীর সৌন্দর্য এবং প্রেম সলিল রায়ের এই কবিতা এসেছিল। বাংলাতেও তার অলিখিত কাহিনীর নায়িকা একটি সেরা কবিতা এবং সাম্প্রতিক আর কিছুদিনের মধ্যে সলিল রায়ের কবিতা গ্রন্থ প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে তার ছেলে প্রদীপ রায় আমাকে এটা বলেছেন যে এটা মানে প্রকাশের প্রায় শেষ পর্যায়ে। তারপর আসলো আমাদের কাছে এই যে বললাম আন্তর্জাতিক কবি কবি দীপঙ্কর শ্রীগান চাকমা তার অন্তর্গত বৃষ্টিপাত বাংলা কবিতা গ্রন্থ কলেজে থাকার সময় প্রফেসর হিসেবে কাজ করছিলেন সাধারণ কোচপানা চাকমাতে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়ে গেছে অলর গাছের সাধারণ নিবৃতচারী কবি পার্বত্য চট্টগ্রামের বেদনারও কবি চাকমা সনেতেরও তিনি প্রথম লেখক। ভূগজু মনগর জুনিরে অপূর্ব সব চাকমা শব্দকে সৃষ্টি করে গেছিলেন এখানেই একটা তার বড় সার্থকতা। আমি তার প্রথমে রাশের অনুদিত হওয়া কবিতার চারটা লাইন পড়ব। তাকে আমাদের বুঝতে সুবিধা হবে যে প্রকৃতির নির্মল আনন্দ তিনি কিভাবে উপভোগ করেছেন। কতবার মনে হয় প্রজাপতি হয়ে ভেসে যাই ধরি নীল পাহাড়ের ঘাসে হ্রদের কিনারে উড়ে চলি পাখ মেলে পাতার আড়ালে মিশে যাই জীবনের পথ ঘুরে অরণ্যের শুনিল বিধারে অরণ্যের যে সৌন্দর্য নিবৃতচারী কবির নির্মল যে আনন্দ প্রকৃতিকে দেখার হৃদয়ের ইন্ট্রোভার্ট যেটা ইংরেজির শব্দ অত্যন্ত অন্তর্মুখী যে গভীরতর স্তরে দীপঙ্কর শ্রীগান বসতে পেরেছিলেন তার ভালোবাসার নারীতেও ছিল একেবারে অন্তর থেকে অন্তরের গভীরতম স্তরে অদেগা শ্যামিলে নাঙ্গিয়ম ফুলক শিবেছে মমন ফুলি ফুলক সে ফুল্ল দিন দিন মনানব ডাঙরয় সে ফুল্ল গাই গায় মল্ল দেখ অদেঘা শ্যামি নাম দিয়েছে লুকুচুরি সে নিয়ে ফুটিয়েছে হৃদয়েতে একটি ফুল দিন দিন সেই ফুল হৃদয়েতে বড় হয় নিবৃতে কাটি সে মোর সাথে কথা কর। তবে দীপঙ্কর শ্রীগানের মূল বৈশিষ্ট্য হল হিসাবে কবি চিপিয়ে গেছিলেন ইউরোপ ভ্রমণ করেছিলেন বাংলাদেশের প্রধান কবি শামসুর রহমান সরকার কবিতা প্রকাশিত হয়েছিল রুশ ভাষায় চুয়াত্তরে অস্কতে
এত সত্ত্বেও বেদনা তাকে ছাড়েনি। এই জন্য আমরা তার আগে থেকেই তার কবিতাগুলোতে পাই মরণাভর আমার মৃত্যুর উপরে। মরণাভর ছিলেন জানালা কইলি ফিবির ফিবির আমায় দেশে বুয়ের জলব ভালো জোরে যদি সমীবার চাই গদি সমীবার দি সময় যো বাড়ি ফুরি নিয়ে হানানি দ্বারা দিয়ে জোরে নিয়ে ফলে সবু থানি নিলামি দেশে লামিবার শীত যদি পুরোনো সময় শীতপুর শীতপুর আমার মৃত্যুর পরে শীতানের জানা খুলে দিও ফির ফিরিয়া হাওয়ায় আসতে দিও বাতাসের বেগে পাতা ধরে যদি ভবিষ্যৎ পথ খুঁজে খুঁজে মনে আসতে দিও সে আসো বুক ফেটে যদি কান্না আসে অবির ধারায় অস্ত্র নামিয়ে বাদল ধারায় নামতে দিও সে নামো মনে যদি পরে হারানোর স্মৃতি সে কাঁদো তাদের পিতার দোতলা গুজব বাড়িতে মহাজন পড়াতে আছে কখনো কারোর আগ্রহ হলে তার জীবনের শেষ দিনের এবং জন্মের দিনের বাড়িখানি দেখা যেতে পারে দেখতে পারে। সত্তরের দশকে ছোট্ট একটি কবিতার বই পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল সুগত চাকমা নানাদনের। এটা হাজারখানিক সংখ্যা প্রকাশিত হয়। কবিতার বইয়ের নাম রাঙামাচ্যা। রাঙামাচ্যা কবিতা বই এটির একটি গুরুত্ব আছে। এটি অম্বে কি হব জুয়রাম হালেতে জুয়ারি কাঁদছে নোয়া দোকানদার নয়া সদাগর সিগন ভেবে বিনোদ ফিঙে ছোট্ট কুপি বিনোদ পড়েছে সমাজ সংস্কারের অনেকগুলো পকেটের দৃষ্টির উপর আলোকপাত করে একটি একটি চাকমা সমাজকে তরুণ সমাজকে তার একটি সঠিক পথের দিকে সমাজকে গঠনের দিকে নেতৃত্ব দিয়েছিল। এই ছোট্ট কবিতা বইটির একটি গুরুত্ব শুধু এখানে নয়, অনেক দূরের কবিরা অনুভব করেছে। আমরা জাতিকে সম্মানিত করা হয়েছে নিরঞ্জন কবি নিরঞ্জন চাকমা 1972-এর 28 তারিখের মার্চের একটি চিঠিতেই তিনি লিখেছেন যে সাংবা আল শ্রী অভিয়ত এদিকে বলি যে জল ফুল ফুটে ফারে মত জানা নয় স্বেচ্ছালামী নিরঞ্জন বইটি জুমিয়া ভাষা প্রজা দপ্তরের জুনি বইয়ে এই চিঠিটি প্রকাশিত হয়েছিল। এর একটি গুরুত্ব এই কারণে যে চাকমা ভাষা অনেকগুলো বিষয় নিয়ে সে যে এগিয়ে যেতে পারে অনেকগুলো বিষয়ের উপর যে লেখা সম্ভব এটা তার একটা সম্ভাবনা আগ্রহকে উপস্থাপন করেছিল। তবে সুগত চাকমার মূল যে একটা দিক দীপঙ্কর শ্রীকান্ত যেরকম ইন্ট্রোভার্ট অন্তর্মুখী ছিলেন কিন্তু সুগত চাকমার মূল কবিতাগুলো হলো বহির্মুখী। বহির্মুখী এ কারণে যে তার কবিতাগুলো যেমন মাতলগোরাফিদ অন দি রাইডিং দ্য মানে ম্যাড হর্স আলিয়াং মান অবসবন উজবেকিস্তান কাজাকিস্তান আর্মেনিয়া সব্বি কৃষ্ণসাগর কুল নীলকুল তরমুজ চোরানি গরিব যদু দিবাগরা মৌমি ধীরা এটা দুর্দিকে পাখা মিলছিল বা কোনো কোনো দিন মন বেদুইন গুরু মরুমায় জল মরুরাজ মৈলি ধীরাজ মুই সাহারাজ তুই সমারি দূর মরে যান তহাজুরে রোহিত ভগবান অ্যারেবিয়ান লাইফের এটি অগ্রসর হচ্ছিল। সেদিকে পূর্ব দিকে কবিতাগুলোতে পদতে বার লম সমারি আই সমারে সদর যে গইয়াবি বেরি সেবং মুরই মুরই ফানি সেবং সরাই সরাই গুড়ি সেবং আমা জাগা আমাদের চান আমা মাদি লম সমারি আই সমারে যে গইয়াবি যে গই ছাদি ঘোরার যে আনন্দ পর্বত এবং পাহাড়ের অন্তরকূলে যে আনন্দ ছড়িয়ে আছে এগুলো তার এই কবিতাগুলোতে আসছিল আসছিল। আর জনম লাইফ মার্মা লাইফ থেকে এরকম আনন্দের ত্রিপুরা লাইফ কিভাবে আনন্দের রুশে লাইফ কিভাবে আনন্দের শেক্সপিয়র যেরকম মার্চেন্ট অফ ভেনিস লিখেছিলেন ভিন্ন জীবন ভিন্ন সমাজ ভিন্ন জাতিসত্তার কথাতে এগুলো তার কবিতায় ছিল। আমরা আর জনমত বর্দিগ্রহ ধরে ঠাঙে দিন ধরে দুলিবার তুইয়া দিবে ভুগামি দিবে রং জড়িব বলে সমারে
둘다리고 못나지고 탐이 우리고 둘부야. 그 이야기 누구미집이 영재로 벌써 탐일 이 아난도 비논이도 못도 이 마르바라이트 이렇게 아난도 그러니 이걸로 수고도 작만 고비자도 치료 তার ভিন্ন কবিতার মধ্যে সোনামুরা সাইকিন আদি এই সাগর নানা ধরনের হয়তো কবিতা ছিল তবে কবিতাগুলোর মূল একটা বিষয় ছিল সেটি হবে সৌন্দর্য জীবনানন্দের চর্চা করলেও তার কবিতায় ফ্রি ভার্স ইংরেজিতে যেটা বলে যে মুক্ত ছন্দ এইগুলো ছিল তার কোনোদিন আরো কোনোদিন ফিরিয়ে মইয়ে দুধর গাঙাও কবি বলুন দুবার সেরে সেরে অহিতো মানুষ নয় অহিতো কাংসিল নয়তো বার্গে ফিগুর বেচিতরি বরগান হাদলং সিঙির ফারে ফারে আম হাতুল গাদগির আদামানির মজাগরর সন সালর তালে তলে দেগি সালর তাকে তাকে আদি গুদি মনি সেই সেই মগরত ফিরে মই ফ্রি বাস কিভাবে ভাঘা মেলে কবিতার যে ছন্দের যে আবেগের যে গীতিময়টা এই আঙ্গিক গুলো এই সমস্ত কবিতায় এসেছিল আসে আমাদের আজকের সুষময় বাবুর তরুণ বয়সে লেখা কবিতার ভালোবাসার স্বপ্ন দেখার কথা তার তীব্রতা আমি তার মহ খোঁজ পানা এবং বই একবারে দিল আমি এই কবিতার কিছু অংশ পড়ব এ মননে নিত্যাগে চলি থাই এল রঙর সুদলরী সবনর জাল গুণে গোবিন সাগর বাজিতায় মুই এই আজ্ঞান মরালে নিত্য তহিতা মুগুরি কিরবাই শিরোফানি ইতি মিজে যাই এটা একটা ভুইয়া রাজা লগত মিজে জেরাই উদুক সু পুর মনোর সান মহস পানা ফাল্লি উদে ফাল্লি উদে ফালাঙর বারাবর মহপদানি ভরি যায় সিংহানি রথ বাজি যায় সবুম সেরে হয়তো নলে সিনেমা রমি পর্দা থুকল সান মুই একবারে যে তার একটি ওই মানুষের কবিতা যাতে সলা সলগ বাম যক্ষে উ কুচ বারে গির গিরে উদিব বসন্ত মন গুজুরি উদিব অখিল সাদিঙ্গান অরফার দেখে মুই একবারে যে আমার মনে হয় আজকে তার এই অনুভূতি তার এই শক্তি তার চিত্তের প্রচন্ড তীব্রতা ভূমিকম্পের মতো মানে অনুভবের কথা তিনি লিখেছেন তার এই কবিতার অংশতে দিয়ে তার যথার্থভাবে আসছে চিরায়ত চাকমা সাহিত্যের ইংরেজিতে উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী কবি ফেরাজিয়ার সংগৃহীত নাম চাকমা চিরায়ত সাহিত্যের অংশ ইংরেজি সাহিত্যে বিস্তর দখল থাকার ফলে এই জিনিসটা তিনি একটি চিরস্মরণীয় কবিতা সৃষ্টি করেছেন সাগর ফানিত সগব যুম বিস্তরণে মন এবং যে দাও কাকে নওদে জানং মন নওদে জানং মই হমলে আর এলে তুই বদসুবি নদী সৌ নদী আজি হুজি হুজি নিরি নিরি সারা গান যুম্মবি হতে সাং এত কেঙ্গি হলে ফজাকে এতকে লাগে হদা হদে বাঙাল মিলে সাং আমর সম্পদ নাগরী হমলে হিঙ্গুরি হুদু ধর্ম এত কিন ইয়ার মনমুরা সরাসরি হতে টিকি রুহাদি শিবপুরে ফাবাদা করি বালক দিন পরে তুই মহিল এলে হদে সাং যুম্মবি ফরানি মর হুদু হুদু এলে আগে নিয়ে যত তর্ম সুদিন ফরান নানা হদা নানাগি নানা রং দন অবশ্য দুবের বেল বেল ফুকে দেওয়ার তন গাইয়ায় শুয়ে দর সাদের জিয়ার লাগে লর জীবন সত্তরি অবশ্য ভয়ঙ্করে হিয়া নর্ম প্রাণী হলম করি সেকে সিয়ে অমর না দে আগে তু ইমাদানি হরি আগে নিয়ে যত অর্জুন ফর মনগর বাজি দই সিংহাদই দুদুগর আগে নিয়ে যত হুদি হুদি মন প্রাণী হেঙ্গর অমর আগে নিয়ে দত্তর মনমত তুমি দু হবর গজু ভাজাই বাচ্চে থেকে সাংহিত্য সেই সেই আলো নিঃশ্বাসকে থর নিঃশ্ব গুম নেই 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 চেরা মত সানাতে নিতাম বানাতে তুই মই আলো দিন সম কিও বাবি নেই আর সেই দিন সেই সুখ সেই রং তারপরে রেত্য গেলে খর হলে তেবে তুই গেল দেবে জুম জুমে শুধু ফুল আদং আদং মনে অবকি দিচ্ছে আর আজকে ধর্ম পুরানোর সুদিন নানা হতা নানা সুখ নানা রঙ সাগরের এত জল দুটি চোখে এখনো যে আছে হায় আমি তা জানি না কবি তুমি শুনে না হারিয়েছে প্রিয় কি মায়া চোখ কুসুম কোমল চাহনি জন্মবি বল প্রিয়া সাজেলাজি কেন আজ কাগা লাগি বেশি আমি বাংলায় একটু করে অংশ পড়লাম চাকমাতেই এটা পড়লাম এটা
ঢাকাতে আন্তর্জাতিক সেমিনারে পড়ার সময়ও আমি চাকমাতেই পাঠ করছিলাম। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পরিমল চাকমার কবিতা, তরুণ বয়সে তিনি কবিতা লিখেছেন প্রেম সৌন্দর্যের উপর, এবং আঙ্গিক পরীক্ষাতে তিনি সত্যেন্দ্র দত্তের ছন্দের গতিময়িতা, ছন্দের ছংকারের উপর তিনি অত্যন্ত জোর দিয়েছিলেন। সত্রং রং রং বানারং জুমজোগা সত্রং দোল দোল বাড়ি দোল সত্রং ফুলরং তুপ তুপ ফুল নিয়ে গদা মুড়ো রাঙিয়ে যেন কোনো গাঙ্গুলি দিয়ে বাড়ি দোলে মানে। এই কবিতাগুলো শুনে আমাদের হোয়াটসঅ্যাপে ডেফোডিলসের কথা মনে পড়বে, এবং সত্যেন্দ্র দত্তের যে ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দরবনা ছন্দের গাছগুলোর কথা আমার মনে পড়বে। তবে যৌবনের যে কবি সেটা তার মগ আবরণ গেলে কবিতাটি সবচেয়ে বেশি প্রতিভক্ত হয়। আহ শিশু গড়ে গাবুর হালান সিদে হ মাধবে বেগুসানে বনান উজে ছায় বেগে বেগে সাগর ফারে জিয়ান বেগুজ আরিনি বানসুমারি থেব সমারে পরিসান মিলে গু তুমি ছানা দিয়ে করতেই লাগি যান এই আবে ফুলে যান মোহরারে লাগি যান ছানা নরে বেগে যান হোজ পান মিলে গুলো ছানগুড়ি হোজ ফান গাবুরান সেনাতে মুই মনে মনে বাবসান যেদিন গাবুরান সুমো ইকুমিলা লাজে লাজে মগর দিলু আজলে সেদিন মর গাবুরান ফিরিল চমৎকার কবিতা। তার অন্যান্য ফাতিহাসি গুলোতেও নির্মল আনন্দ পাওয়া যায়, ইংরেজি সাহিত্যের প্রতি তার একটা টান আছে এটা অনুভব করা যায়। আমি তার কবিতার দিকগুলো পড়লাম মহাজন পাড়ার যেন অমর উন্নত করে সুকুমার চাকমা তন্তুর আমি একটি কবিতার অংশ পড়ব, যেটা আমাদের বুঝতে সুবিধে করে যে চাকমার ছন্দগুলোতে তীব্রতার যে প্রয়োগটা। যেই 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 আমার দত্ত নেই 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 যেই 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 জিন্দি জগরে খালি সিন্দিনী বন্ধুগুরি যেই 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 আমার রক্ষা আমি সেই দিলে আমার অবলর নেই নদীলে আর রক্ষা নেই 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 নেই। সুকুমারের কবিতায় প্রচন্ড শাসাগার তীব্রতা এবং ছন্দের প্রয়োগটা অত্যন্ত সুন্দর, যেটা আমরা কাজী নজরুল ইসলামের চল চল ঊর্ধ্বে গগনে বাজে মাদল আঙ্গিকেই কবিতার দিকে লক্ষ্য করি। তারপরে কবিতার আলোচনায় আমি আনছি চাকমা রাজা দেবাশিস রায়, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তার কবিতাকে গান যেতে হয়েছে, তার জন্য চাকমা ইতিহাসকে বোঝার সুবিধা হয়। এতে এলো এক রাজা বিজয় গিরি তার নাম, সাত চিমু সঞ্জলই সাত দিন সাত রে ফারল একতে বড় গান ইন্দং কৃন্দং সদধেজ ফাদেলতে বীর সেনাপতি লারিয়র জয় শুনি গেলতে উজানি নজবং বেইল ফিজেন্স চম্পক নগর বুড় রাজা মরি গেল অলবে বিজয়গিরি সমরগিরি ফল রাজা বিজয়গিরি নজবং আর ফিরি বেগে মিলি নুয়া দেশ করি। এতে চাকমা ইতিহাসটা অল্প কথাতেই বোঝা যায় তার এই কবিতায়। তবে রাজা দেবাশিসের সবচেয়ে সৌন্দর্য কবিতা হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে পাশ্চাত্য দর্শন নির্জন প্রকৃতির বনালীতে তরুণীর যে সৌন্দর্য ঝর্ণা তীরে এটি তার একই সুন্দর কবিতার তার এই বর্ণনাটা তার আছে গ্যাঙ্গুলির মিলন। কবিতাটি প্রথমে প্রকাশিত হয়েছিল বনভূমিতে, সাম্প্রতিককালে এটা রাঙামাটি ক্ষুদ্র নিউজের বইয়েও প্রকাশিত হয়েছে। সুন্দর কবিতা সেটা হলো গ্যাঙ্গুলির মিলাব, লেডি অব দি বেলাক সিঙ্গার। সেই সে এক রে জোত সমেলু মুরাই মুরাই থারে তো গেলু সুখ পেলেঙ্গই এক পনা দীর্ঘে যা ত্যাগ আমনা রুশোর প্রকৃতির সেই রে জোত গ্যাঙ্গুলি মিলাব এক ছিল সেই আগেতে ঠেংজুলে সরফানে সেইনে সেই হেজ কুমারী সাবুগির ফিনোনান থানজাঙ সান তাসুদান সরাফানি ঠ্যাং দিয়ান যেন মাঝ জাগে ঘুরি বেড়ান গিজু স্বরূপ বাজি গেল হুয়াং জেনে ফিরিয়েল থানজাং এক টানা জর্জরাত যেন মিজি গেল শবন।
সেই যে এক রাজ্যে প্রবেশ করলাম পাহাড়ে পাহাড়ে তাকে খুঁজলুম খুঁজেও পেলুম শেষে এক কোণে গান গিয়ে চলেছে সে আপন মনে রুশুর প্রকৃতির এই রাজ্যটিতে চারণ কবির নারী এক শিলাতে রয়েছে বসে চরণ দুটি ছড়িয়ে স্রোতশ্রেণীর জলে থাকে। তবে তার গভীরতর দেখার দৃষ্টি আমার কাছে অনুভূত হয়েছে তার জুনি অংশে, জুনি তফরানসিদের এই আন্ধারে, জুনি তফরানসিদের এই হালা মরমে, সে আন্ধার সেরে মুই দেখুন তরে, জুনি জুনি আদি যায় জুনি থুবি যায় সে ফজ্জন ফুরি, জুনি যে পদে আদর যে পদে তগর সে মুর বলা হিউই হিউই নজনে, তিনি এক অজ্ঞাত স্বপ্ন পুরী এক অসাধারণ কল্পনার কথা তার এই কবিতা বা গানটিকে সৃষ্টি করেছিলেন। কবি শরীর চাকমা লেখাটিতে পুরো টাইপগুলো আসে নাই, আমি আমার কবিটা অভিষ্কি দিয়ে যাব একটা চলমান লেখার অংশ হিসেবে। কবি শরীর চাকমা সত্তরের দশক থেকে চাকমা কবিতা ও বাংলা ভাষায় নানা বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক কবিতা ও প্রবন্ধ লিখেছেন, সেগুলি পাঠকদের কাছে প্রশংসিত ও সমাদৃত হয়েছে এবং চাকমা কবিতা মনকে সমৃদ্ধ করেছে। চিত্তাকর্ষক রূপকল্পনা, সুন্দর শব্দের বুনন ও বিস্তার তার রচিত রাঙামাট্যা, বার্গি, ইরূপ, মরচম, ভক্তনগর, অজামিন, প্রমিটিউস, মজুগে, লারিও, রাঙচ্ছের দিন এসব কবিতাকে সার্থক করে তুলেছে। রাঙামাটির জেলা প্রশাসক পরবর্তীতে বিদেশে যে জনসংখ্যাতে লোক প্রেরণ করা হয় সচিব হয়েছিলেন ডক্টর জাফর আহমেদ খান রাঙামাটি আসার পূর্বে, তিনি আমাকে বলেছিলেন যেটা ম্যাজিস্ট্রেটের প্রশিক্ষণ কেন্দ্র সাভারে আছে, তিনি শরীর চাকমার রাঙামাটির কবিতাটি সম্ভবত বাংলা অংশতে তিনি পাঠ করেছিলেন, অনুবাদটি কবির স্বীকৃত অনুবাদ রয়েছে তার বার্গী গ্রন্থে। তার গ্রন্থটি প্রকাশিত হয়েছে বার্গী 1987 সালে এবং কবিতা লেখা শুরু করেছিলেন 70-এর দশক থেকে। ভারতে 1984 সালে ডক্টর দুলাল চৌধুরী যে খজলি নামক কবিতা সংকলনটি প্রকাশ করেছিলেন তাতেও কবিতাটি অনুবাদ সহ প্রকাশিত হয়েছে। রাঙামাটিয়া ম আউজ রাঙামাটিয়া সাজঞ্জার জুমতগুনর হাল্লম বুকিয়া জুম্মুকি সুগসান জিংহানির বিজুল আদার লাং সবনানি দিসুগত বনজুরি ম আউজ রাঙামাটিয়া সুলতম জানর সুর খাবুজ বলা গাবুরীর থজি মাদাসান নিত্যাগে আলাদালা আউজ বরণ ব্যক্তি বিয়ত্রা একাত্তরে পূর্ণিমা বাগানত লুলুম প্রত্যাপতিরে সদরর সবাগ ম আউজর আমাতিয়া আউন মাদর বুলন ফুলর সমং দিয়া তিন তিন সান দেবং শিশুগে সবগান দীপক গদত নাজি নাজি উদি রাধাম গন্থতি ফালার হচ্ছে আমল রেগ থাকে। এটার একটু বাংলা অংশ একটা অংশ পড়ি আমি। আমার আকাঙ্ক্ষা রাঙামাটি সন্ধ্যের জুমের মাথার খুপড়ি পিটে দাঁড়ালো জুম্মবি চোখের মতো জীবনের পিছল আশার সুখ স্বপ্নগুলো দু চোখে মিথালি করে তার শেষ কথাগুলো হলো আমার আকাঙ্ক্ষা রাঙামাটি প্রতিদিন ছড়ানো ছিটানো লাল মোরগ ফুলে সাজানো নববধূ বান ভাষা উচ্ছ্বাসে ফোঁক দুটি কেঁপে কেঁপে উঠে স্বপ্ন কামনায় সন্তান সৃষ্টির মিষ্টি সারায় তার অপর একটি কবিতা চম্পক নগরী তার বাংলা অংশটাই আমি শুধু দুইটা স্টেঞ্জে পড়ব। এ ফাগুনে তোমাকে সাজানোর সাত ছিল সজনী বুকে ফুলের খাদি সমলজে চাবুকের সবুজ কিননে খোপাই নাগেশ্বর সদরক ফুল দুটি দোকানে দেহলির জ্যোৎস্নাই আসঙ্গে অন্তঃশিলা মনোমোহিনী তুমি চম্পকের দম্পতি সোহাগী প্রেমময়ী ধরণী অনাঘাত শস্য মৃগ মেঘনায় মোহময় দৃষ্টিদানী খেঙ্গরঙ্গের সঞ্চারী সুরলহরীতি ফুল ফোটে অগণনী অমীয় স্বপ্নীল বাহারি ফুল ফুটিয়ে চলে পারদর্শিনী। এটা তার চাকমা কবিতাটির বঙ্গানুবাদ।
আমাদের আজকের একজন অতিথি কৃষ্ণচন্দ্র চাকমা, তার অনেক কবিতা থাকলেও আমি বরগাং স্তরে তার একটি কবিতাটি আত্র নিরঙ্কুশ কবিতার অংশ বিশেষ পড়ব। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, দেশপ্রেম ইত্যাদি নিয়েই তার কবিতা। হাজার হাজার বদর দরি আউজোর বর্গাং, বর্গা মানে কর্ণফুলী, তুইয়া গছ ফুরি কিল সাদিগাঙ রে লীল মন মোর সেরে সেরে মিহ তসা আনে রোয়ে কুচপা ছানুচাই তরে তল রোয়ে বঞ্জর জোরসা। ইউ বর্গাং একা করে শুনবি, হুদুতর বনফদা সলগ আজারি বাগর সোগে মনি ন পূজ্যা এ লীল বান্ধুই হুদু আরেলে বরফলর গুরগুরি যে নতুন জাম দিলি ইদ তাগিনি সাংমা রাজ্যর ঘুরি হয়েছি হাতে গলা হওয়ার আগে তো দু হুল বরণ দিয়া দামর যেমান ইউন এলাক বেগে এলাক খুঁজফাপি সাঙ্গিক দেলি এজাল দেলি গুলি এদ আগারে দিন হলো পান হলো কোনো ফারক নয়েল মাত্র কোনো দিন থক না ফিরিয়া সবুব তয়ু মর সেচ খুঁজল জিংহানির ইয়োর ফুরে যাকে নিজেজ বনব সব বুঝে দেখে সমারে লুক দিল আরুণ আরো আরুণ বাদিয়াই মারুণ থবুল বাসাত অমিতাভ চাকমা খোকনের কবিতা দুরাল চৌধুরী কর্তৃক খোদলি গ্রন্থে কলিকাতা থেকে প্রকাশিত হয়েছিল। তার কবিতাগুলো থেকে একটি পড়ি। এ কবিতায় ক্যানাডাবাসী বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অমিত চাকমা, অন্টারিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বর্তমানে, তার তরুণ বয়সে তুলনাহীন ভালোবাসার কথা উল্লেখ করেছেন ফুরাম নতুন অগলবেজ মরে খোঁজপানা কবিতায়। মাই লাভ এভার ফুরম ফুরম নতুন অগলবেজ মরে খোঁজপানা মনে হলেও এগোবা তুই দি নপারিবে দাম খোঁজ পালা গান হেজাম মর দেগেই তরে নপারম নেই তুলে না পৃথিবীর তার হয়তোবা সাগর সম সত্তরের থেকে বড় হওয়া আজকে মাননীয় চেয়ারম্যান যেরকম বলেছিলেন যে ক্ষুদ্র দীর্ঘস্থলীয় মনটা ক্ষুদ্র না অনেক বড় হওয়ার যে কথা তিনি বলেছিলেন অনেক বড় হওয়ার স্বপ্ন কথা এগুলোতেই রয়েছে। কবিতা চাকমা ও তার কবিতা এটি নারীগ্রন্থ প্রদর্শনা প্রকাশ করেছিল। তার কবিতায় অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদকারী নিয়ে কবি জলি নবদিন কৃত্যে কবিতাতে লিখেছেন। এটার কবিতার সাথে বাংলা অনুবাদ রয়ে গেছে। আমি চাকমা অংশটা করি। জলি নবদিন কৃত্যে জিয়ান ফরানে হয় সিয়ান গরিবী বদত্তান বানেবে বিরান ভূমি গাবুর বেলরে সব সাজ সরজ মিলারে বাজ জিয়ান ফরানে হয় সিয়ান গরিবে জন্মভূমত মানুষ বন্দি মিলের হিঞ্জে বাতাসি বান্দি ফররে খানা সৃষ্টিরে বানা অবহেলা অবহানের স্রোত বিলিরে সুবল স্রোত ফাত্তর ফণিবাঙে বিঘ্ন মর পরিপূরক গায়ে মই জলি নবীন কীর্তি। মহিলা কবিদের মধ্যে প্রথম কবিতা গ্রন্থ বাংলাদেশে তারটাই প্রকাশিত হয়েছে, যদিও অন্যত্র আরো কবিতা ওই অন্যদের প্রকাশিত হয়েছে। কবিও নাট্যকার মৃত্তিকা চাকমা আজকে আমাদের এই সম্মেলনে এসে এটাকে সাফল্য মণ্ডিত করার জন্য অংশ নিয়েছেন। তার অনেক অনেক কবিতা, যেগুলো কাগজগুলো দেওয়া আছে ওইগুলোতে অতগুলো নেই, তবে যে আর কবিটা আমি দিয়ে যাব সেখানে হয়তো আমি তার গোটা তিনেক বেছে নিয়েছি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যাও অনেক, দেশে বিদেশে তিনি যথেষ্ট সম্মানিত হয়েছেন। এ যাবৎ তার বেশ কয়েকটি কবিতা নাটক অন্যান্য বিষয়ে বই প্রকাশিত হয়েছে, পাঠক সমাজে সমাদৃত হয়েছে। কবিতা বইগুলোর মধ্যে